হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমাদের অনেক সময় এমার্জেন্সি টাকার প্রয়োজন হয়। অনেকে আছেন কারো কাছে টাকা ধার চাইতে লজ্জা পান, তাই আমরা পার্সোনাল লোন অ্যাপ থেকে লোন নিই। তখন আমরা প্লে স্টোরে খুঁজি লোন অ্যাপ। প্লে স্টোরে অনেক ধরনের লোন অ্যাপ আছে, তবে আমরা জানি না কোনটি ফেক আর কোনটি জেনুইন অ্যাপ। আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো KreditOne পার্সোনাল লোন অ্যাপের ব্যাপারে। এটি কি সত্যি জেনুইন অ্যাপ? এই অ্যাপটি কি সত্যিই লোন দেয়? তাহলে চলুন KreditOne অ্যাপটি ওপেন করি। এটি হচ্ছে KreditOne অ্যাপ, এটি আমি ওপেন করছি। ওপেন করার পর দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আরবিআই রেজিস্টার, এটা আছে NBFC, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছি লোন অ্যামাউন্ট আমার 2000 টাকা, আর টেনিওর হচ্ছে 30 ডেজ। আমার লোন চলছে সেটা হচ্ছে 2000 টাকার, আর 30 ডেজ টেনিওর। এটা হচ্ছে সত্যি জেনুইন অ্যাপ, এখান থেকে সত্যি লোন দেয়, ঠিক আছে। এবার আপনাকে ডিটেলসে দেখাচ্ছি আমার কত টাকা লোন দিচ্ছে, কত টাকা রিপেমেন্ট দিতে হচ্ছে, আর কত টাকা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসেছে। চলুন দেখি। দেখেন আমার দুইবার লোন নেওয়া হয়েছে। ফার্স্ট টাইম নিয়েছিলাম কিছুদিন আগে, সেটা রিপেট করে দিয়েছি। এবার সেকেন্ড টাইম নিয়েছি, সেটা চলছে এখন। ফার্স্ট টাইম যেটা নিয়েছিলাম সেটা দেখাচ্ছি। ফার্স্ট টাইম নিয়েছিলাম 17 জুলাই, আর রিপেট করেছিলাম 17 আগস্ট। 30 দিন টেনিউর আমাকে পেড করতে হয়েছিল 2060 টাকা, ঠিক আছে। আমার ব্যাংক এসেছিল 1480 টাকা, প্ল্যাটফর্ম ফি 280 টাকা, জিএসটি 80 টাকা, অন টাইম অনবোর্ডিং ফি 160 টাকা, আর টোটাল ইন্টারেস্ট হচ্ছে 60 টাকা। মোট আমাকে লেগেছিল 2060 টাকা, ঠিক আছে। এবার যেটা এখন চলছে লোন সেটা দেখছি, সেটা হচ্ছে আবার নিয়েছি 2000 টাকার লোন। তার মধ্যে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসেছে 1480 টাকা, প্ল্যাটফর্ম ফি হচ্ছে 280 টাকা, রিসেসমেন্ট ফি হচ্ছে 160 টাকা, আর জিএসটি হচ্ছে 80 টাকা, আর টোটাল ইন্টারেস্ট হচ্ছে 60 টাকা, আর আমাকে রিপেমেন্ট টোটাল করতে হবে 2060 টাকা। আর রিপেমেন্ট ডেট হচ্ছে আমার 21 তারিখ, এই মাসের 21 তারিখ, ঠিক আছে। আপনারা যদি চান এখান থেকে লোন নিতে পারেন, কিন্তু খুব সহজে লোন নিতে পারেন। কিছু বেসিক ডিটেলস দিতে হবে, আর আপনাকে আধার কার্ড আর প্যান কার্ড দুটো থাকলে হবে, আপনার ক্রেডিট স্কোর মোটামুটি থাকলেই হবে, 700 থেকে 750, 730, 740 থাকলে হবে, আর 700-800 বেশি থাকলে আরও ভালো। যেমন আপনার ক্রেডিট স্কোর থাকবে তেমন হিসেবে আপনাকে লোন দেবে, ঠিক আছে। তাহলে আপনাদের জানিয়ে রাখি এটি হচ্ছে সত্যি সত্যি জেনুইন অ্যাপ। আপনারা যদি চান, আপনার যদি ইচ্ছে হয় কোনো প্রয়োজন পড়ে এমার্জেন্সিতে, ঠিক আছে, কারো কাছে ধার চাইতে লজ্জা লাগে, তাহলে আপনি এখান থেকে লোন নিতে পারেন, ঠিক আছে। প্রথম প্রথম হয়তো ক্রেডিট স্কোর মোটামুটি থাকলে 2000-এর মধ্যে দেবে, আমাকে যেমন দিয়েছে আপনাদের সেটাই দিতে পারে। আবার আপনার ক্রেডিট স্কোর যদি ভালো থাকে তাহলে আপনাদের বেশি দিতে পারে, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত আমার ভিডিও। আপনার যদি ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।